হ্যান্ডেলটা পুরোটাই প্লাইয়ের কাজ হচ্ছে। বৃষ্টিটার জন্য একটু কাজটা একটু পিছিয়ে গেল, নাহলে প্রায় প্যান্ডেল রেডি হয়ে যায়। প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে, পুরো প্যান্ডেলটাতে এরকম বাঁশের কাজ করা আছে। আমরা চলে এসেছি মার্কনি দক্ষিণপল্লী দুর্গোৎসব প্যান্ডেলে। তো পুজো প্রায় চলেই এসেছে, আর মাত্র 10 দিন বাকি, তো কাজও প্রায় চলছে। এখনও প্যান্ডেলটি কিছুটা বাকি আছে রেডি হতে, তো আপনাদেরকে পুরোটাই দেখাবো, তো আমাদের সাথে থাকুন। এবং এই প্যান্ডেলটি ইন্দোনেশিয়ার বালি টেম্পেলকে অনুসরণ করে বানানো হচ্ছে প্যান্ডেলটি। জোর কদমেই কাজ চলছে, তো আপনাদেরকে একবার ভেতরটা দেখাবো কতটা কাজ এগিয়েছে। তো চলুন যাওয়া যাক। প্যান্ডেলটা এই দিকটা ঘেরা হবে, এই দিকটা ঘেরা আছে, এই দিকটাও ঘেরা হবে, এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। এই যে মার্কনি দক্ষিণপল্লী দুর্গোৎসব প্রায় কিছু না কিছু র্যাঙ্কিংয়ে আসেই, আগের বছরে 2nd এসছে, তো এই বছরে জানি না এখনও কি হবে। তো পুরোটাই প্লাইয়ের কাজ হচ্ছে, এরকম প্লাই। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই প্যান্ডেলটি তার নিজের রূপে আসবে। ভেতরটা দেখাবো কতটা কাজ এগিয়েছে। তো আর কটা দিনই বাকি আছে পুজোতে, তো ভেতরটার কারুকার্য অনেকটাই সুন্দর। ছোট ছোট বাঁশ থেকে প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। এই দেখো, এগুলো ছোট ছোট বাঁশ আছে, যেগুলো বাঁশগুলো কেটে ছোট ছোট আকৃতি দিয়ে দারুণ একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। পুরো প্যান্ডেলটাতে এরকম বাঁশের কাজ করা আছে। খুব সুন্দর লাগবে প্যান্ডেলটা যখন রেডি হয়ে যাবে। 17 তারিখ, 17 তারিখ প্যান্ডেলে উদ্বোধন আছে। হ্যাঁ, তো আপনারাও আসবেন। প্রায় কাজ জোর কদমে চলছে, আর কদিন আগে বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টিটার জন্য একটু কাজটা একটু পিছিয়ে গেল, নাহলে প্রায় প্যান্ডেল রেডি হয়ে যায়। আর দুর্গাপুরে মার্কনির প্যান্ডেল সব থেকে আগেই সবসময় রেডি হয়ে যায়, কারণ এর প্রচণ্ড ভিড় হয় এখানকার প্যান্ডেলে। তো আপনাদেরকে প্যান্ডেলটা রেডি হয়ে গেলে অবশ্যই দেখাবো। যারা আছেন তাদের সাথে কথা বললাম। প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরে দেখালাম, এবং এটা যখন রেডি হয়ে যাবে পুরো, তখনও আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।